এবং সবাইকে স্বাগত। আমি সাহেব বলছি আপনাদের সাথে। তো সবাইকে ধন্যবাদ আসলে এরকম একটা সিচুয়েশনে আসলে আমাদের সাথে থাকার জন্য। তো বেসিক্যালি হচ্ছে কি যে আমাদের এখন বর্তমানে যে ভিউটা দেখছেন এটা আসলে আমাদের অনেক কষ্ট করে নেওয়া। আসলে কারণ হচ্ছে কি যে এখন হোম কোয়ারেন্টাইনে আমরা প্রত্যেকেই আছি, চাইলেই আমরা যে কোনো জায়গায় চাইলেই করতে পারছি না। তাই আপনাদের সুবিধার্থে অনেক আমার আর কি ফলোয়ার্স আছে, তাদের সুবিধাতে তাদের যেই চাওয়া ছিল যে ভাইয়া নতুন কোনো ভিডিও করেন, তার যে যার কারণে আর কি আমি ইনস্ট্যান্ট আর কি ভিডিওটি করছি। তো ভিডিওর শুরুতে যাই। তো এখন হচ্ছে যে ভিডিওটি শুরু, তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে যে কীভাবে অনেকেই জানতে চেয়েছিলেন যে ফ্রগম্যান স্টান্টটা সেটা কীভাবে করতে হয়, তো সেই ব্যাপারেই আজকের ভিডিওটা করা। তো কাইন্ডলি একটু কষ্ট করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। হোপ ভিডিওটি দেখার সাথে সাথে আপনিও যদি পাশে আপনাদেরকে ফ্রগম্যান স্টান্ট করার জন্য কোন কোন জিনিসগুলো জানাটা খুবই জরুরি। যেমন যে জিনিসগুলো অবশ্যই যদি আপনি করতে পারেন তাহলে আপনি ফ্রগম্যান স্টান্ট করার জন্য কেমন ফার্স্ট হচ্ছে যে পুরস্কার সেটা অবশ্যই এইভাবে দেখুন, যখন নামবেন তখন শ্বাস নিতে ছাড়বেন এবং ওঠার সময় শ্বাস দেখাচ্ছি যে কীভাবে আপনাদেরকে ফ্রগ স্ট্যান্ডটা করতে হবে। সেটা হচ্ছে যে ফার্স্ট আপনি দুই হাত রাখবেন, রাখার পর জাস্ট হাঁটু এই জায়গাটা আপনি কোনোর একটু উপরে রাখবেন, দুই পাশে সেম। রাখার পর প্রথম ডান পাটা হালকা করে উঠাবেন, তারপর বাঁ পাটা, ব্যাস ডান। এভাবে আপনি ফ্রগম্যান স্টান্টটা করতে পারবেন। আরও কোনো কিছু যদি জানার প্রয়োজন পড়ে বা কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি, জাস্ট হাতটা রাখবেন, রাখার পর হাঁটুটা কোনো একটু উপরে জাস্ট এখানে রেখে ডান পাটা ওঠানোর চেষ্টা করবেন, ডান পাটা ওঠানোর পর তারপর বাঁ পাটা। এভাবে আপনি স্টান্টটা করতে পারবেন। আর দীর্ঘ সময় যদি স্টান্টটা করতে চান সেক্ষেত্রে এইভাবে আপনি দীর্ঘ সময় যাবো ফ্রগম্যান স্ট্যান্ড করতে পারবেন। এবং আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে আমরা যখন লেগ রাইজ করি হাত নিচে রেখে যে আমরা স্ট্যান্ড হয়ে থাকি, উল্টো স্ট্যান্ড যেটাকে বলে, সেটা করার প্রথম স্টেপই হচ্ছে এই ফ্রগম্যান স্ট্যান্ড। আশা করছি সবাই আপনারা করতে পারবেন এবং যারাই পারবেন উপকৃত হবেন। অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং দরকার প্রয়োজন পড়লে আপনি আমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারেন। এবং আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজ রয়েছে, সেখানে চাইলে আপনারা ভিজিট করতে পারেন এবং লাইক শেয়ারের মাধ্যমে।